দনী হওয়াটা নির্ভর করে আপনি যখন যত টাকা অর্জন করেছেন সেই টাকা থেকে আপনি খরচ কমিয়ে কত টাকা সঞ্চয় করতে পেরেছেন এবং ওই টাকা বিনিয়োগের মাধ্যমে আপনি টাকার থেকে টাকা কত বের করতে পারতেছেন এইভাবে আপনি বড়লোক হওয়াটা নির্ভর করে কিন্তু আপনি বেশি টাকা অর্জন করতেছেন আবার বেশি টাকা আপনি খরচও করতেছেন তাহলে আপনি জীবনে বড়লোক হতে পারবেন আপনাকে সবসময় আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ কম হতে হবে তাই আজকে আপনাকে যে একটা উপদেশ দিচ্ছি সেটা হলো যে আপনি কুসংস্কার থেকে দূরে থাকুন যে কুসংস্কার হল গ্রামাঞ্চলে এখনও অনেক ঘরের মধ্যে অনেক পুরাতন কিছু গরু ছাগলের শিং আবার হরিণের শিং হরিণের সামড়া এমন কিছু ঘরের মধ্যে মানুষ রাখে আরেকজনকে দেখানোর জন্য সেই যোগ চলে গেছে আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষ এই ধরনের ও ফ্যাশনগুলো করতো আরেকজনকে দেখানোর জন্য যে আমার ঘরে এটা আসে সেটা আসে আরেকজনের দেখার জন্যে কিন্তু বর্তমানে আপনাকে সেই দিকে একটু সতর্ক থাকতে হবে আবার অনেকে মনে করে যে কিছু গরু ছাগল বা কিছু প্রাণীর হাড় মাথা শিং চামড়া যদি আমি ঘরে রাখি তাহলে আমার ঘরে আয় উপার্জন অনেক বেশি হবে আবার এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো মানুষে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে বিভিন্ন বড় বড়ো লোক মনে করে ওদের থেকে নিয়ে আসে যেগুলো ধর্মে অন্ধবিশ্বাস হই নিয়ে মনে করে যে এগুলো আমাদের সংসারে উন্নতি হবে অনেক টাকা পয়সার মালিক হব এরকম এই ধরনের কুসংস্কার থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন কারণ আপনি বড়োলোক বা কুটিপতি হওয়াটা আপনার পরিশ্রমের উপর নির্ভর করে যে এই ধরনের কুসংস্কার কখনও আপনাকে কুটিপতি করতে পারবে না আপনি হয়তো কিছু শিং চামড়া বা কিছু হাড় ঘরের মধ্যে রাখলেন আর আপনি কুটিপতি হয়ে গেলেন যে কখনো এই ধরনের মিথ্যা স্বপ্ন দেখবেন না এগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্য কিছু লোক এরকম করে থাকে তা আপনাকে সেই দিকে সতর্ক থাকতে হবে আপনি কখনো এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করবেন না এবং আপনার মধ্যে যদি এই ধরনের কুসংস্কার থাকে তাহলে আপনি অবশ্যই কুসংস্কারটা বিভিন্ন জ্ঞানী লোকের সাথে আপনি আলাপ আলোচনা করে আপনি সেটাতে এখন আমি বলতেছি না যে আপনি এখন এই মুহূর্তে সবগুলো ফেলে দিন যে আমাদের মধ্যে এই রকম অনেকে করতেছে ঘরের মধ্যে এই রকম কিছু জিনিসপত্র রাখতেছে আর বিশ্বাস করতেছে যে সে এই জিনিসটার কারণে সে হইতেছে সে অসুখ মুক্ত থাকতে পারতেছে কিন্তু আসলে সে নিজের ক্ষতি নিজে করতেছে সেই যে বিধাতার সাথে তার সাথে যে দূরত্ব হয়ে যাচ্ছে সে বিধাতাকে বিশ্বাস করতেছে না সে নাস্তিক হয়ে যাচ্ছে এটা হয়তো আমরা অনেকে জানি না তাই আপনাকে অবশ্যই উপহার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং কখনো এই ধরনের জিনিসপত্র গরু ছাগল বা অন্যান্য এই ধরনের জিনিসপত্র কখনো আপনি বিশ্বাস করবেন না যেগুলো দূরে থাকবেন অনেক সময় এগুলো থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াইতে পারে আবার অনেক সময় কিছু ছোটো বাচ্চার ক্ষতি করতে পারে আপনি সেই দিকে খেয়াল রাখবেন অনেক সময় কিছু হরিণের সামড়াতে গত বিশ বছর আগে ছিল এখন হয়তো অনেক বছর পর এখন সেই সামড়া থেকে পশমগুলো এখন বেরিয়ে যাচ্ছে এগুলো অনেক সময় আপনার নাকে মুখে দিয়ে ঢুকে যাইতে পারে আপনার ছোটো বাচ্চারাও ক্ষতি করতে পারে এই ধরনের এই ধরনের কুসংস্কার অনেক আছে আমাদের মাঝে আমাদেরকে অবশ্যই এই ধরনের কুসংস্কার থেকে দূরে থাকতে হবে আমরা যখন এই ধরনের কুসংস্কার থেকে দূরে থাকবো এবং উপর আলার প্রতি আমাদের বিশ্বাস যখন যত বেশি হবে আমরা তত বেশি সফল হতে পারবো আর আমাদেরকে অবশ্যই পরিশ্রমের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে তবে কুসংস্কারের প্রতি নয় কুসংস্কার আমাদেরকে পতন করে কিন্তু আমাদেরকে কখনো ধনী বা বড় লোক বানাতে পারে না আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে শেয়ার করে দিবেন সকল সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিলে যাতে করে উন্নয়ন ভাইয়েরা যেন কিছু শিক্ষা নিয়ে তাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে সবাই ধনী হন সবাই বড়োলোক হন কোটিপতি হন এই দোয়া রেখে এই আশা কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করলাম আসসালাম মরহাম তুলে রাখা তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন